পুরস্কার শঙ্খচিল ও বিবর্তন সাহিত্য গোষ্ঠীর যৌথ প্রয়াসে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী আমরা ঘরে বসেই পালন করতে চলেছি। আসুন শুনি ছোট্ট শিল্পী রিদিশা মজুমদারের কণ্ঠে একটি আবৃত্তি। নমস্কার, তোমাদেরকে আমি একটি কবিতা বলে শোনাব যার নাম হচ্ছে খুকিও কাঠবেড়ালি। লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও, তাইনি তুমি হুৎকা পেটুক খাও একা পাও, যে থায় যেটুক বাতাবি লেবু সকল গুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী ল্যাজ উচিয়ে পুটুস পাটুস চাও, ছোচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও। কাঠবেড়ালি বদ্রিমুখী মারবো ছুরি কিল, দেখবি তবে রাঙা তাকে ডাকবো দেবে ঢিল, পেয়ারা দেবে যা তুইও চা, তাইতে তো তোর নাকটি মোচা, খুদমো চোখে গাপুস গুপুস একলাই খাও, হাপুস মুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে। হে ভগবান, একটা পোকা যাস পেটেও ঢুকে, খেও না মস্ত পানা ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাইছে একটি আমার দাও। কাঠবেড়ালি তুমি আমার ছোটি হবে বৌদি হবে রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। উফ হে রাম, তুমি ন্যাংটা ফুটো ফ্রকটা নেবে জামা দুটো, আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবুও ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট অ মা দেখে যাও, কাঠবেড়ালি তুমি মরো তুমি কত খাও। নমস্কার। এবারে বিবর্তনের পক্ষ থেকে আবৃত্তি পরিবেশন করবে আমাদের বিবর্তন পরিবারের সর্বকনিষ্ঠ সদস্যা উজ্জ্বর্ণা আচার্য। নমস্কার। ছিঙে ফুল কবি কাজী নজরুল ইসলাম। ছিঙে ফুল ছিঙে ফুল সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে কুল, ছিঙে ফুল গুলমে পর্ণে লতিকার কর্ণে ঢল ঢল স্বর্ণে ছলমল দোলে দুল, ছিঙে ফুল পাতার দেশের পাখি বাতাহিয়া বুটাতে গান তব শুনি সাছে তব ফুটে ওঠাতে, পৌষের বেলা শেষ পুরী জাফরানি বেশ মরা মাচা নির্দেশ করে তোল মুশকুল, ছিঙে ফুল শ্যামলি মায়ের কোলে সোনামু খুকুরে আলু থালু ঘুমো যাও রোদে গলা দুকুরে, প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয় আসমানে তারা চায় চলে আয় এ অকুল, ছিঙে ফুল তুমি বলো আমি হায় ভালোবাসে মাটি মায় চাই নাও অলকায় ভালো এই পদ ফুল, ছিঙে ফুল। সঙ্গীত পরিবেশনায় শিশু শিল্পী অধিশ্রী সাহা। কাজ নিয়ে বাজে
কবি প্রণামে এবার আপনাদের সামনে নৃত্য উপস্থাপনায় শ্রীমতী পায়েল সরকার। বিদ্রোহী কবি আক্ষরিক অর্থেই ছিলেন জাতপাত ধর্মের অনেক অনেক ঊর্ধ্বে। সেজন্যেই একাধারে যেমন তিনি লিখে গেছেন অসংখ্য শ্যামাসঙ্গীত, ঠিক তেমনি তার রচিত গজল কিংবা ইসলামী সঙ্গীতগুলিও আমাদেরকে মুগ্ধ করে। এবারে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশনায় থাকছেন দিনহাটার সঙ্গীত জগতের অতি পরিচিত মানুষ এবং আমাদের অত্যন্ত কাছের মানুষ শ্রী বিপ্লব দেব। চাঁদ হেরিছে চাঁদ
আবৃত্তিতে শিশু শিল্পী ঋতব্রত দত্ত। ও মা, তোমার বাবার না কে কে মেরেছে ল্যাং, খেদা না কে নাচছে নেদা, নাক ডাঙা ড্যাং ড্যাং, ওর নাকটাকে কে বললো খেদা রেদা বলিয়ে, চামচিকে ছা বসে যেন নেজুর ঝুলিয়ে, বুড়ো গরুর পিঠে যেন শুয়ে কোলা ব্যাং, ও মা আমি হিসে মরি, নাক ডাঙা ড্যাং ড্যাং, ওর খেদা নাকের ছেদা দিয়ে টুকিকে দেয় টু, ছুটতি বলে সর্দি ওটা এ রাম, ওয়াক থু, কাছিন যেন কুকুর হয়ে ছড়িয়ে আছেন ঠ্যাং, ও মা আমি হেসে মরি, নাক ডাঙা ড্যাং ড্যাং, দাদু বুঝি চিনামেন মা, নাম বুঝি চাঞ্চু, তাই বুঝি ওর মুখটা অমন চেপটা সুধাংশু, জাপান দেশের নোটিশ উনি নাকি এটেছেন, ও মা আমি হেসে মরি, নাক ডাঙা ড্যাং ড্যাং, দাদুর নাকি ছিল না মা অমন বাদুর নাক, ঘুম দিলে ওই চারটা নাকি বাস্ত সাতটা শাক, দিদিমাতায় ঠেপড়া মেরে ঢেপড়া করেছেন, ও মা আমি হেসে মরি, নাক ডাঙা ড্যাং ড্যাং। এবারে নৃত্য পরিবেশনায় নৃত্যশিল্পী মৌটুসী বসু ঠাকুর। নৃত্য পরিবেশনা অনেক হলো, চলুন এবার একটু সঙ্গীতের দিকে যাওয়া যাক। এবারে সঙ্গীত পরিবেশনায় থাকছেন শ্রীমতী শ্রীময়ী দাস। Bye.
সমগ্র উত্তর বাংলার বাচিক শিল্প জগতের অন্যতম পরিচিত নাম শ্রী অমৃত দেবনাথ। বক্সিরহাটে তার ছন্দনীর সংস্থা বাচিক শিল্প জগতে আলাদা পরিচিতি লাভ করেছে ইতিমধ্যেই। আজ আমরা বিদ্রোহী কবির এই জন্মজয়ন্তী অনুষ্ঠানে তাকে পেয়ে সত্যি আপ্লুত। এবারে সাহিত্য বিবর্তন গোষ্ঠীর পক্ষ থেকে থাকছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ শ্রী অমৃত দেবনাথ। নমস্কার, আবৃত্তি করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান, কে তুমি, পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো, বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ, কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কিতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ, তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে, বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায়ে জেরুজালেমে মদিনা কাবা ভবন, মসজিদেই মন্দিরেই গির্জায় হৃদয় এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়, এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হল মেষের রাখাল নবীরা খোদার মিতা, এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্য মুনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি, এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান, মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। নমস্কার। উজ্জ্ববর্ণার আবৃত্তি তো শুনলামই, এবারে চলে যাই উজ্জ্ববর্ণার নৃত্য পরিবেশনে। উজ্জ্ববর্ণা আবৃত্তির সঙ্গে সঙ্গে নৃত্যেও সমানভাবে পারদর্শী। এবারে নৃত্য পরিবেশনায় বিবর্তন পরিবারের কনিষ্ঠতম সদস্যা উজ্জ্ববর্ণা আচার্য। খেজুর পাতার নূপুর বাজায়, খেজুর পাতার নূপুর বাজায়,
এবারে কবিতায় বাচিক শিল্পী বেদশ্রুতি গোস্বামী। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান, কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ফিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জিন্দা বিস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল? তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে,
বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেম এ মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এবারে কবি প্রণামে নৃত্য পরিবেশনায় থাকছেন শ্রীমতী হিমিকা সরকার। এবারে সঙ্গীত পরিবেশনায় শ্রীমতী প্রাচী চৌধুরী। দক্ষিণ শামিনা নে মর মর গন চনে, দক্ষিণ শামিনা নে মর মর গন চনে।
এবারে আমাদের একটু স্বাদ বদল করতে কবি প্রণামে নৃত্য উপস্থাপনায় থাকছেন শ্রীমতী পায়েল সরকার। দিনহাটা তথা কুচবিহার জেলার বাচিক শিল্পের যে অঙ্গন, সেই অঙ্গনে স্বপন রায় একটি অতি পরিচিত নাম। আজ শ্রদ্ধেয় শ্রী স্বপন রায়কে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের বিদ্রোহী কবির আজকের এই জন্মজয়ন্তী অনুষ্ঠানে। এবারে কবি প্রণামে আবৃত্তি পরিবেশন করবেন বাচিক শিল্পী শ্রী স্বপন রায়। গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো, বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জিন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ, কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ, তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে, বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায়
জেরুজালেম এ মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়, এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমুনি ত্যাজির রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি, এই কন্দরে আরব দুলাল শুনিতে নাও ভান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সমগান, মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। বিদ্রোহী কবি আক্ষরিক অর্থেই ছিলেন জাতপাত ধর্মের অনেক অনেক ঊর্ধ্বে, সেজন্যেই একাধারে যেমন তিনি লিখে গেছেন অসংখ্য শ্যামা সঙ্গীত, ঠিক তেমনি তার রচিত গজল কিংবা ইসলামী সঙ্গীতগুলিও আমাদেরকে মুগ্ধ করে। এবারে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশনায় থাকছেন দিনহাটার সঙ্গীত জগতের অতি পরিচিত মানুষ এবং আমাদের অত্যন্ত কাছের মানুষ শ্রী বিপ্লব দেব। আসুন দেখেনি নৃত্যশিল্পী শ্রীপর্ণা সরকারের একটি নিবেদন। মেঘের ডমরু ঘন পাহাড়, মেঘের ডমরু ঘন
জ্বলে চমকালে আমার মন ছায়ে বিজলি চমকালে আমার মন ছায়ে মনের মধুর যেন সাজে মনের মধুর যেন সাজে মেঘের তমরু ধনু বাজে মেঘের তমরু ধনু বাজে সখনো সাবন গগন তলে রিমিঝি মিঝি নবধারা জলে সখন সাবন গগন তলে রিমিঝি মিঝি নবধারা জলে চলন ধনি বাজারে কেসে চলন ধনি বিদ্রোহী কবির কুচবিহার যোগ নিয়ে আলোকপাত করবেন শ্রী অরিন্দম সাহা মহাশয়। আসুন সমৃদ্ধ হই কিছু মূল্যবান কথায়। জন্মদিনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জানাই আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। বিদ্রোহী কবির কোচবিহার যোগ নিয়ে বলতে গেলে ফিরে যেতে হয় 30-এর দশকে। ইতিহাস গবেষকদের একাংশ জানাচ্ছেন, সম্ভবত 1930 সালে কবি কোচবিহারে এসেছিলেন। সাল নিয়ে স্পষ্ট তথ্য না মিললেও কোচবিহারে নজরুল ইসলাম যে এসেছিলেন সে ব্যাপারে দ্বিমত নেই গবেষকদের। কবি নজরুল ইসলাম কোচবিহারে এসে তদানীন্তন ভিক্টোরিয়া কলেজের রাজগণ বোর্ডিংয়ে রাত্রিবাস করেছিলেন। ওই ভবন বর্তমানে কোচবিহার মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুল চত্বরে রয়েছে। কবি নজরুল ইসলামের কোচবিহার যোগ এভাবেই স্বর্ণাক্ষরে লেখা হয়ে রয়েছে। এবারে বিদ্রোহী কবিকে তার গানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানাতে আসছে শ্রী রাজদীপ বর্মন, এবং তার সঙ্গে তবলায় সঙ্গতে আছেন দিনহাটার সঙ্গীত জগতের অতি পরিচিত মুখ শ্রী অরূপ দেব শর্মা। চটনু নু ভরে রয় না
চলুন এবার একটু স্বাদ বদল করে নেওয়া যাক। এবারে আপনাদের সকলের সামনে নৃত্য পরিবেশনায় শ্রীমতী শর্মিষ্ঠা চাকি। এবারে আপনাদের সামনে কবি প্রণামে নৃত্য পরিবেশন করবে দিনহাটা মহকুমার অত্যন্ত প্রতিভাশালী, যে খুব কম সময়ের মধ্যেই দিনহাটার নৃত্য জগতে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছে, তন্বী রায়। এবারে নৃত্য উপস্থাপনায় শ্রীমতী তন্বী রায়। পূজাটন মন ঘরে রয়ে পূজাটন মন ঘরে রয়ে পিয়ামোর পূজাটন মন ঘরে রয়ে পিয়ামো তাকে পথে বাঁকা তব নয় না পিয়ামোর ডাকে পথে বাঁকা তব নয় না পিয়ামোর উচটন মন ঘরে রয়ে তেজিয়া
লোকলা তেজিয়া লোকলাজ সুখ সাধ গৃহ কাজ তেজিয়া লোকলাজ সুখ সাধ গৃহ কাজ নিজ গৃহে বন বাস শয়না পিয়াম নিজ গৃহে বন বাস শয়না পিয়াম উচাটন মন ঘরে রয়না পিয়াম উচাটন মন ঘরে রয়না। কবি প্রণামে এবার সঙ্গীত পরিবেশনায় থাকছে অনুশ্রী বসু। বিবর্তন ও সংকুচিত গোষ্ঠীর যৌথ উদ্যোগে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস অনুষ্ঠানে সঞ্চালনার অন্যতম দায়িত্ব পালন করেছেন মণিমা মজুমদার। আসুন এবার সেই মণিমার কণ্ঠেই শুনে নেওয়া যাক একটি আবৃত্তি। কবি কাজী নজরুল ইসলামের লেখা বাংলাদেশ। নম 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর, শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘ বাড়ি সদা তার পরে ঝরি, যেন উমার চেয়ে হে আদরিণী মেয়ে, হরি আকাশ ছে মেঘ চিকুর, গ্রীষ্মে নাচে বামা কাল বসেখি ঝরে, সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে, শরতে হেসে চলে সে ফালিকা তলে, গাহিয়া আগমনী গীতি বেধুর, হরিত অঞ্চল হেমন্তে দুলাই, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে, শীতের অলসুবেলা পাতা ঝরার খেলা, আগুনে পড়ে সাজ ফুলো বধুর, এই দেশের মাটি জল ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে, এই মায়ের বুকে
হেসে খেলে সুখে ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। এবারে নৃত্য পরিবেশনায় থাকছেন শ্রীমতী কাকলি বর্মন। কিছু কিছু প্রতিভা নিজের বয়সকে ছাপিয়ে গিয়ে আমাদেরকে আপ্লুত করে, মোহিত করে। এরকমই এক খুদে প্রতিভা অদিতি দেব। এবারে দেখে নেব তার নৃত্য উপস্থাপনা। যায় না রে ও
চল আয় তোরা কে নিবিদ বিদ্রোহী কবি লিখেছিলেন, পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে মাথার ওপর জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। সত্যিই তাই, হয়তো বাংলা সাহিত্যকে গৌরবান্বিত করবার জন্য অনেকে রয়েছেন, কিন্তু এ কথা অনস্বীকার্য যে বিদ্রোহী কবির জন্যে আমাদের বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি বিশ্বের দরবারে এক অনন্য সাধারণ অস্তিত্ব নিয়ে নিজেকে জাহির করেছিল, নিজেকে উপস্থাপিত করেছিল। সেই জন্যই বোধহয় বাঙালি সত্তা, বাঙালি অস্তিত্ব যতদিন থাকবে বিদ্রোহী কবির অবস্থান থাকবে আমাদের অন্তরে। বিদ্রোহী কবি আমাদের মধ্যে বেঁচে থাকুন যুগ যুগান্তর ধরে, যতদিন ধরে বঙ্গ সাহিত্য, বঙ্গ সংস্কৃতি জীবিত থাকবেন বিদ্রোহী কবি আমাদের মধ্যে থাকবেন। আজ কবির 121তম জন্মবার্ষিকীতে বিবর্তন সাহিত্য গোষ্ঠীর পক্ষ থেকে কবি প্রণাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।